একদিন নিজের গ্রাম নিজের ভিটে বাড়ি ছেড়ে চলে আসতে হয়েছে, অজানা অচেনা গন্তব্যে পাড়ি দিতে হয়েছে। তাৎক্ষণিক লক্ষ্য সীমান্ত অতিক্রম করে বাবা মা বোনেদের সাথে পাড়ি দিতে হয়েছে স্বদেশে, যে দেশ আজ বিভক্তির কারণে বিদেশ হয়ে গেছে। লক্ষ লক্ষ লোকের উপর রিফিউজি শব্দটা যেন লেবেলের মতো সেটে গেল। শুরু হয় জীবন সংগ্রাম, নিজের জীবন যন্ত্রণার সাথে সাথে অগণিত মানুষের জীবন সংগ্রাম, যন্ত্রণা, হতাশা, দারিদ্রতা দূর করতে শুরু হয় জীবনের নতুন অধ্যায়। ও কেহ বন্ধু কাজল ভ্রমরারে, কোনদিন আসিবেন বন্ধু কয়া জান কয়া জান রে, যদি বন্ধু যাইবার জান ঘরে রে গম সাথ হইয়া জান রে, যদি বন্ধু যাইবার জান ঘরে রে গম সাথ হইয়া জান রে, ও কেহ বন্ধু কাজল ভ্রমরারে, কোন দিন আসিবেন বন্ধু কয়া জান কয়া জান রে। একটা অস্থি পাজরহীন সমাজের উদ্ভ্রান্ত অস্থিরতায় অহল্লা হয়ে রয় আমার চিন্তার বেড়া, উপায় খুঁজে পায় না কেতন ওড়াতে অভিলাষী জাকর প্রেম। অস্থির মন কক্ষান্তর হতে থাকে কক্ষ ও অক্ষ থেকে, আর পরবাসী হয় সকল চিন্তা সমাজবাদের সুরার টানে। অংশানুক্রমে আমিও পথিক হই এক নতুন একাদশে, জেগে ওঠে নতুন একাদশ ও নতুন কমরেড। যদি আকাশের গায়ে কান না পাতি তোমার কথা শুনতে পাব না, যদি আকাশের গায়ে কান না পাতি তোমার কথা শুনতে পাব না, যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি, যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি তোমার শরীর স্পর্শ পাব না, তোমার কথা শুনতে পাব না, যদি ভিজে মাটির গন্ধ তোমার গল্প কথা শোনাতে চায়, আমি মাটির ভেতর ঘরে না বাঁধিলে, আমি মাটির ভেতর ঘরে না বাঁধিলে তোমার জঠর গন্ধ পাব না, তোমার কথা শুনতে পাব না। সংসারে তীব্র অনটন, কারখানায় কাজের সাথে সাথে ট্রেড ইউনিয়ন আন্দোলন, গেট মিটিং, লক আউট, মিটিং, মিছিল, উত্তাল সময়, এরই মাঝে প্রচণ্ড গোলাগুলি, টিয়ার সেল, জল কামান, এর মাঝেও ঠিক চিনতে পারি সেই রক্তচক্ষু, পুষ্পখুষ্ক চুল, সেই উদাত্ত কণ্ঠস্বর, তেজোদ্দীপ্ত দৃষ্টি আর সেই মুষ্টিবদ্ধ হাত, ঠিক আগেরই মতো যে হাত একদিন কপালে সরে যাওয়ার টিপটার সঠিক অবস্থান নির্ণয় করছিল, আজ সে হাতে লোহার বারুদ। কণ্ঠের কবিতাটি ছুটি দিয়ে আবৃত্তিষ্ঠের স্থান পাকাপোক্তভাবে দখল করেছে স্লোগান, যে ঠোঁট ছুঁয়েছিল এই চুবুক আজ সেখানে জ্বলন্ত আগুন। ঘির আই হারি বদরিয়া, ঘির আই
সূর্যের সাথে রোজ হয় নিঃশ্বাস বিনিময়, বৃষ্টির সাথে রোজ হয় কথোপকথন, দাঁড়ি পড়ে না প্রতীক্ষার শেষে, তবুও জানি মানি আছে তো কোথাও না কোথাও, এই তো এখানে বুকের ঠিক বাম পাশে, ঈষৎ ইথারের মতো গর্ব ও অহংকারের উষ্ণ দীর্ঘশ্বাস পরে ভালোবাসার গায়ে অকল্পিত অধর যুগলের অস্ফুট উচ্চারণ, কমরেড আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? সাবন বিত যায় বিহারবা মন মেরা ঘবরায়, মন মেরা ঘবরায়, এসো গয়ে পর পিয়া তুম চেন হমে নেহি আয়ে মোরা সাইয়া মোসে বোলে না মেনাখ জতান কর হারি, লাখ জতান কর হার রে মোরা মোসে বোলে না মোরা সাইয়া মোসে বোলে না। অগণিত মানুষের মুক্তির স্বপ্ন দেখা সংগ্রামী মানুষটা সংসার ভরে ওঠে তিন ছেলে মেয়ের কোলাহলে আর আকুণ্ড স্লোগানে, কি পেলাম কি পেলাম না এই মেলানোর ভান্ডার খুঁজতে গিয়ে যখন মানুষটা দেখে মানুষের মুক্তির স্বপ্ন, মানব স্বাধীনতার স্বপ্ন এখনো অধরা, তখনও কিন্তু ভেঙে পড়ে না, তখনও পথ খোঁজে, এখনো সেই পথ খোঁজা অনর্গল। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো, আমি শুনেছি সেদিন তুমি নোনা বালিতের ধরে বহু দূর বহু দূর হেঁটে এসেছো, আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গাঙছিলে, আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নিও, নেবে তো আমায় বলো নেবে তো আমায়, আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদয় বলে সভা করেছিলে, আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা না বলো অনেক কথা কথা তুলেছিলে, কেন শুধু শুধু ছুটে চলা একে একে কথা বলা, নিজের জন্যে বাঁচা নিজেকে নিয়ে, যদি ভালোবাসা নাই থাকে শুধু একা একা লাগে, কোথায় শান্তি পাবো কোথায় গিয়ে বলো কোথায় গিয়ে, আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প লেখো গান গাও প্রাণ ভরে, মানুষের বাঁচা মরা এখনো ভাবিয়ে তোলে, তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফোটে, আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ তোমাদের কাছে এসে দুহাত পেতেছি, আমি দু চোখের গভরে
শূন্যতা দেখি শুধু, রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না, তাই স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ মেলেছি, তাই তোমাদের কাছে এসে আমি দু হাত পেতেছি, তাই স্বপ্ন দেখব বলে আমি দু চোখ মেলেছি। এবার একটু অন্য কথা বল, মা আর মেয়ের দুপুরের গোপন গল্প কথা। আমার বিয়ের তখন এক সপ্তাহ বাকি, মায়ের পাশে শুয়ে রয়েছি। হঠাৎ মাকে বললাম, মা একটা কথা জিজ্ঞাসা করতে চাই। মা বললো, বল না, কি জিজ্ঞাসা করবি? বললাম, তোমাদের ছাড়া অন্য কাউকে বাবা মা বলতে পারবো না। আমার ক্লাস থ্রি পাস করা মা বললো, সে কি রে, যে মানুষটা সারা জীবন সকলের ভালো থাকা, সকলের স্বাধীনতা, সকলের মুক্তি, সকলের শিক্ষার জন্য সারা জীবন ত্যাগ করে গেল, সারা জীবন সংগ্রাম চালিয়ে গেল, তাকে তো যে কেউ বাবা বলে ডাকতে পারে। ব্যাস, আমার সমস্ত দ্বিধা এক লহমায় কেটে গেল। ছোটবেলায় যখন স্কুল থেকে ফিরতাম, তখন মা আমাকে খাওয়াবে বলে নিজের ভাত দিনের পর দিন রেখে দিয়ে নিজে বাসি রুটি খেয়ে আমাকে বড় করে তুলেছে। আমার সেই আধ পেটা খাওয়া, সমাজের সো কলড অশিক্ষিত, আমার মায়ের ওই রিয়েলাইজেশনই বাবাদের মতো কমরেডদের আত্মত্যাগকে গৌরবান্বিত করে। শোষণহীন সমাজের লক্ষ্যে, সকলের শিক্ষার অধিকার পাওয়ার লক্ষ্যে, বঞ্চিত মানুষদের মুক্তির জন্য কমরেডদের এই লড়াইয়ের বীজ বপন হয়ে যায় হাজার হাজার সাজলির মাঝে। আমি জাম্বনির কৈরিপাড়ার শিবকৈরের বিটি সাজলি বটে। কাগজওয়ালারা বললে, ওহো ওহো, অতটুকু বললে হবে কেনে? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হইছ, তোমাকে বলতে হবে আরো কিছু। টিভিওয়ালারা বললে, তুমি খ্যাত মজুরের মেয়া, তুমি কি করে কামিং খাইতে মাধ্যমিকে প্রথম হলে বলো দেখি? সেই কথাটা তোমাকে বলতে হইবে খুলে। পঞ্চায়েতের অনিবৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সব একেবারে হামলিয়ে পড়লো আমাদের মাটির কইরে ঘরে। জাম্বনি স্কুলের হেডমাস্টার, কোন বিহান বেলায় টিনের আগল খুললে হেঁকে টেঁকে ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শুনালে, তখন মাকে জড়ায়ে শুয়েছিলাম আমি। পুরা ঘরে ঘুটঘুটতে আধারে হেডমাস্টার মশাইরে দেখে চোখ পাচালে মায়ের পাড়া আমিও হা হয়ে ভাইলেছিলাম, এ কি স্বপ্ন দেখছি নাকি? স্যার বললেন, এটা স্বপ্ন লয়, স্বপ্ন লয় সত্যি বটে। কথাটা শুনে কেন্দে ভাসিয়ে দিয়েছিলাম আমরা দু মা বেটি। আজ বাপ বেঁচে থাকলে আমি মানুষটাকে দেখাইতে পারতাম, আমি মানুষটাকে দেখাইতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভিতর যে তেজালো সঞ্ছা বাতিটা জ্বালায় দিয়েছিল মানুষ, সেই বাতিটা আজকে কেমন আমাদের কুইরে ঘরটাকে আলো করেছে সেটা দেখাইতে পারতাম। আপনারা বলছেন বটে, তোমাদের মতো মিয়ারা যদি উঠা আসে তাহলে ভারতবর্ষ উঠা আসে। কথাটা খুবই সত্যি, কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত ত্যাজ লাগে। আমি জামবনির কুইরিপাড়ার শিবকুইরির বিটি সাজলি, যখন থেকে হুশ হয়েছে তখন থেকে শুনে আসছি বিটি না মাটি। ঠাকুমা বলত, পরে ঘরে হেসেল ঠেলবে তার আবার লিখা পড়া। গাড়ে বাবুরা বলত, তুই কুইরিপাড়ার বিটি ছিলাম, তোর কামিন খাটা ছাড়া গতি কি? বাপ বলত, দেখ সাজলি, মন খারাপ করলেই তো হেইরে গেলি, শুন যে যা বলছে বলুক, সেসব পাতায় এক কানে সিধালে আর এক কানে বাই করে দিবি। তখন বাবুপাড়া দেখয়রা ঘরে কামিন খাইতক মা, খয়রোগের তারও সে মায়ের গতরটা ভাঙে নাই অতটা। মাঝে মধ্যে জ্বরটার আইতো বটে, জ্বর এলে মা চুপচাপ এঙ্গানাতে তালাই পাইতে শুয়ে থাকত। মনে আছে
সে ছিল এক জার কালের সকাল, রোদ উঠেছিল ঝিলমিলানি ঝিঙা ফুলা রোদ। আমি সে রোদে পিঠ দিয়া গা দুলাই পড়ছিলাম ইতিহাস, কেলাস সেভেনের সামন্ত রাজাদের ইতিহাস। দেখানোর গিন্নি লোক পাঠাইছিল বার কত, মায়ের জ্বর সে তারা শুনতে নাই চায়। আমাদের দিদি বুড়ি তখনও বাঁচছে, ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুটছিল বুড়ি। শেষ তক বুড়ি সেদিন পড়া থেকে উঠাই মায়ের কাজ টুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরানো ফটক ঘাড়া উঠান, অত বড় ঘর দালান, অত বড় বারান্দা, সব ঝাঁট পাট দিয়ে সাফ সুতরো করে আসছিলাম চলবে। দেখ হয়রা গিন্নি নাই ছাইলে, এক গাদায় এটা কাটা ঝুটা বাসন আমার সামনে আইনে ধরে দিলে। বইলুম, আমি তোমাদের ঝুটা বাসন ধুইতে লাইব। বাবু গিন্নি সে কি রাম, কি বললি তুই, যত বড় মূল হয় তত বড় কথা। জানিস তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই এতকাল আমাদের ঝুটা বাসন ঘুরে ধুয়ে গুজারে গেল, আর তুই আমাদের ঝুটা বাসন ধুইতে লাইবি? বললাম হ, আমি তোমাদের ঝুটা বাসন ধুইতে লাইব, তোমরা লোক দেখে লাও গা, আমি চললাম। কথাটা বলে গটগট গটগট করে বাবু গিন্নির মুখের সামনে আমি বেড়াই চইলে আইলাম। তা বাদে সে নিয়ে কি কাইন্ড কি ঝামেলা। বেলা ডুবলে মাহাতোদের ধান কাটতে বাপ ঘরে ফিরে আইলে দু পাতা লেখাপড়া করা লাতনির ছোট মুখে বড় থুতির কথা সাত কাহন কইরে বলেছিল বুড়ি দিদি। মা কোনো রাগ আরে নাই। আঘর মাসে সন্ধ্যা বেলায় এঙ্গানাতে আগুন জ্বেলে গা হাত পা শেখছিল মা। একমাতা ঝাঁকড়া চুল ঝাঁকানো বাপের প্যাটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে। আমি বাপের অমন চেহারা কোনো দিন দেখি নাই। বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাঁচকে দেখে মাথায় হাত গুলাই গমগমা গলায় বইলেছিল, যা কইরেছিস ব্যাস কইরেছিস। শুন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই কইরেছে কামিনগিরি, বাবু ঘরে গতর খাটাই খাইয়েছে, তাইতে হইছেটা কি, তাতে হইছেটা কি? ই কথাটা মনে রাখবি সাজলি, তুই কিন্তু কামিন হবার লাগে জন্মাস নাই। যত বড় লর্ড সাহেবের বেটা হোক না কেনে, কারোর কাছে মাথা লোয়াই নিজের ত্যাজ বিকাবি না। এই ত্যাজটুকুর লাইককে লেখাপড়া শিখাচ্ছি তোকে, না হলে আমাদের মতো হা ভাতা মানুষের ঘরে আর আছেটা কি? আমি জামহনির কুড়িপাড়ার শিবকুড়ির বিটি সাজলি। কবেকার সে কেলাস সেভেনের কথা ভাবতে যায় কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে, এখন কি যে বলি। তালপাতার রদ দিয়ে ঘেরা বহুল লোকার এঙ্গানাতে লুকে এখন লুকাতা, তার মাঝে বাঁশি বাজায় জিপ গাড়িতে চেপে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আইলে ছুটি। কোথায় সাজলি কইরি কোথায়, বলতে বলতে পুলিশ নিয়ে সুইচা আমাদের মাটির কুড়া ঘরে। হেডমাস্টার বইলে, প্রণাম কর সাজলি প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়াইলে, পিঠ চাপড়াই বইলে, তুমি কামিন খাইতে মাধ্যমিকে প্রথম হইছ, তাই তোমার দেখতে এলাম, সত্যিই বড় গরিব অবস্থা বটে। তোমাদের মতো মিয়ারা যাতে উঠা আসে তার লাগেই তো আমাদের পার্টি, তার লাগেই তো আমাদের সরকার। এই লাও ১০,০০০ টাকা চেকটা এখন লাও। শুনো, আমরা তোমাকে আরো ফুল দিব, সম্বর্ধনা দিব, আরো দেদার টাকা তুলে দেব। এই টিভির লোক কাগজের লোক কারা আছেন এদিকে আসেন। তখনই ছোট বড় কত রকম সব ঝলকে উঠলো ক্যামেরা, ঝলকে উঠলো মন্ত্রীর মুখ। না না মন্ত্রী লয়, মন্ত্রী লয়, ঝলকে উঠলো আমার বাপের মুখ, গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ। আমি তখনই বইলে উঠলাম, না না এই টাকা আমার নাই লাগবে, আর আপনারা যে আমায় ফুল দিবান সম্বর্ধনা দিবান বলছেন তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিলবে গায়ে, সেই দেঘয়রা গিনের বড় বেটা এখন পার্টির বড় ল্যাপা। ভিড় ঠেলে সে আইসে বইলে, কেনে কি হয়েছে রে সাজলি, তুই তো আমাদের বাড়ি কামিন ছিল, বল তোর কি কি লাগবে, বল বল তোর কি কি লাগবে, খুলে বল খালি। বললাম, আমার পাড়া শয়ে শয়ে আরো অনেক সাজলি আছে, আরো শিব কইরের বেটি আছে গা গিরামে, তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়ার লাগে কাঁদতে ভুলবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে,
শুনছেন আপনারা?